নোনাই নদীর জলে ডুবে নিখোঁজ এক ব্যক্তি, ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য এলাকা জুড়ে। বুধবার সন্ধ্যা নাগাদ আলিপুরদুয়ার জেলার আলিপুরদুয়ার পৌরসভার অন্তর্গত 4 নম্বর ওয়ার্ড সংলগ্ন ঘোষপাড়া এলাকায় নোনাই নদীর জলে ডুবে নিখোঁজ হয়ে যায় এক ব্যক্তি। জানা যায় সেই ব্যক্তির নাম সঞ্জয় দাস, বাড়ি আলিপুরদুয়ার লোহারপুল এলাকায়। বুধবার সন্ধ্যার 7টা নাগাদ নদীর জলে ঝাঁপ দেয় সেই যুবক। তারপর থেকেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। সেই যুবককে খোঁজার জন্য এলাকার কয়েকজন বাসিন্দা নদীর জলে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু কিছুক্ষণ খোঁজার পরে হতাশ হয়ে ফিরে উঠে আসে তারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আলিপুরদুয়ার জেলা পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য এলাকা জুড়ে। কি হয়েছিল ঘটনাটা? আমি বাড়িতে গেছি, মানে আমার বাড়িতে আমি কাজ থেকে চলে গেছি, ওর বাড়ি থেকে আমাকে ফোন করলো, ফোন করার পরে বললো এরকম রকম আমার ভাই তো সুইচ অফ করার জন্য মানে বাড়িতে ক্যারাল যারা কিন্তু তারপর যাই না, আমি বললো তুমি তো যা দেখো তো ওই নদীর পারে যেখানে মানে আমরা এখানে আসি আসতাম আগে মাঝে মাঝে ওই জন্য হয়তো আসতে দেখো তো আসে নাকি, পরে আইসা দেখি ও আসে আরও ফোন করে দেখি ও লাভ দিয়ে দিল, ওর বাড়িতে ফোন করতে পারো। বাড়িতে যখন ফোন করলাম দাদাকে জানালাম। আচ্ছা, কোথায় বাড়ি ওনার? লোহারপুল। কি নাম ওনার? এখন মোটামুটি কতক্ষণ হলো যে পাওয়া যাচ্ছে না? মোটামুটি ঘন্টা খানেক পেরিয়ে গেছে।